বাড়ি থেকে যখন তোমরা বেরিয়ে যাবে তখন তোমরা একটা দোয়া পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تبارك وتعالى في موضع آخر: مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. ما يكتب فيري كرم هاي كتشافل وقال الله تبارك وتعالى في موضع آخر: يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. نعره كبير. أبو هريرة قتل برنك ومن يشتات صندوقي دكي يلوي كي صندوق غطونا حديثة يلو جنا قرآن المده يوباي আসিলেন নবীর কাছে কেন পাই খবর জানাই আমি অতি ভোকা আছি তাই হেতাই আসিয়াছি থোড়া খানা দাও গয়ামাই শুনিয়া তাহার কথা পাইলেন কত ব্যথা নবী পাক
জেলের মধ্যেতে তাড়াতাড়ি জানতিনি আমি বারে খানা পানি তারিনি বিবির কাছে কিন্তু ভাই সেই দিনে খাবারের কোনো চেনা নাহি ছিল না বীর ঘরেতে পর্দার অন্তরালে উপবিষ্টা উপনেতা পর্বলা সরলা মা ভগ্নীগণ প্রশংসা মাত্রই আল্লাহর, যার প্রশংসার গুণগান করে শেষ করা যাবে। সেই মহান করলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কিঞ্চিৎ পরিমাণ প্রশংসার পরে পরে আমাদের ইহজগৎ ও পরজগতের নেতা মরুর দুলাল সরোবরে কায়েনাত নবী কোলের শিরোমণি তাজদারে মাদানী আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখ লাখ শান্তির ধারা বর্ষিত হোক। ছেলেপিলেরা কেমন লেখাপড়া করে এবং প্রতি বছরই এদের দৃষ্টান্ত বন্দী হয়, তিন চারটা পাঁচটা সাতটা করে ছেলেরা প্রতি বছরই মহানা হয়। আপনারা যে খরচ করেন এই খরচটা বিফলে যায় না তা আপনারা এখনই দেখতে পেলেন। ইফতার বন্ধের সময় তিন ব্যাগ টাকা এসেছে, সব এখানে খুচরো টাকা, দশ টাকা, বিশ টাকা, পঞ্চাশ টাকা, একশো টাকা, পাঁচশো টাকা, দু হাজার টাকার নোট অনেকগুলো এসে উপস্থিত হয়েছে, কিন্তু দোয়া কারো হয়নি। সবাই দোয়া চেয়েছে, একটু ছোট্ট করে দোয়া দিয়ে আমি আদায়ের কাজ শুরু করব। আপনারা কেউ পঞ্চাশ, একশো, দুশো, পাঁচশো, হাজার, পাঁচ হাজার, দশ হাজার, বিশ হাজার, যে যেমন পারবেন দানগুলা দিবেন। তারপরে পরেই ভালো ভালো বক্তা আরও আছেন, নূর মোহাম্মদ সাহেব আছে, আপনারা জানেন, উনি এসে উপস্থিত আছেন, উনি আপনাদের সামনে আসবেন। তারপরে নজরুল সাহেব আছেন, আরও অনেকে বক্তা, এখনো চারজন বক্তা বাকি আছে। নিবেদন হবে মর জোনাবে সবার, নিবেদন হবে মর জোনাবে সবার, হাতে উঠানি দিন দরবারে মাওলানা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম। হে পরওয়ারদিগার আলম, তোমার তো গোবন্ধা বন্ধুরা, কেউ দশ টাকা, কেউ বিশ টাকা, কেউ পঞ্চাশ টাকা, একশো টাকা, পাঁচশো টাকা, হাজার টাকা, পাঁচ হাজার টাকা, আল্লাহ প্রত্যেক দিন তুমি সহায় কবল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না, ইন্নাকা আনতাস সামিউল আলীম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আসেন গানগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাক, তারপর ইনশাল্লাহ অজলসিয়ত হবে। বেনামিত একজন দিয়েছে চারশো টাকা। অগক্ষত গণমণি গজা প্রকাশিয়া বেদানি গদান গ্রহণ করিয়া বেনামিত চারশত টাকা দিল গানা কবুল করি আমি তোমে দয়াবালা। ফের বেদামিত দেখো কোথাও ছিল তোরে লাগিয়া কাজ টাকা দান দিল কাজী বল নামে দেখো ভাই জন্ম মারা দুইশত টাকা দিন রাখে তোমার একখানা কোরআন শরীফ করে গেল দান কবুল করি আমি তোমে দয়াবালা। চাইনার নামে দেখো কোথাও ছিল তোরে লাগে দুইশত টাকা দান দিল এলেবে নামি কে রাখো এখানে আসিয়া পঞ্চাশ টাকা দিন এলাহি ভাবিয়া রে জোয়ান নামে দেখো ভাই জানুন আমার পাঁচশত টাকা দিল রেখেছে তোমার মেঘরণ নামে দেখো কোথাও ছিল তোরে রাগে দুইশত টাকা দান দিল না দিয়া না রেখে দেখো খালাজি আমার এক কোন দিন দান রেখেছে তোমার ফের বেনামিতে দেখো পাঁচশো টাকা দিল বেনামিতে তিনশো টাকা দিনে চলে গেল আর তো সালাম নাম ভাই জানো আমার
একা হাজারটা কাটিল রঙ্গেতে তোমারা মুজিবুর রহমান রাখো এখানে নাসিয়ালা একশো তো টাকা দিল এলাহি ভাবিয়া ও রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুমা আমিন আসেন ভাই তারা দিবার মত আছেন বলেন এ বেনামিকে এখানে তে নাম না বলিয়া বারোশো তো টাকা দিল এলাহি ভাবিয়া গ্রহণ করিয়া তোমার আমি তার জন্য খাস করে দৌড়ি এই দেখেন আমাদের বড় বাবু দুবার দুই ব্যাগ টাকা নিয়ে এসেছেন আবার আসলেন ইনশাল্লাহ আবার পাঠাচ্ছি মেয়েদের মহফিলে উনি আবার যাবেন আপনাদের মহফিলে আবার একবার ঘুরবেন আপনারা ওই ব্যাগে দিয়ে দিবেন এখানে আসলে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করে দেব নারে কবির তাদের কানের উদাহরণ রাইসুদ্দিন ভাই নগদ 3000 টাকা একটা বলেন আমি তার জন্য একটু খাস করে দোয়া দিই কারণ মুসাফিরের হালাত মুসাফিরের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায় হাদিসের ভিতরে লেখা আছে আল্লাহ নবী বর্ণনা দিলেন বাড়ি থেকে যখন তোমরা বেরিয়ে যাবে হে তখন তোমরা একটা দোয়া পড়ো বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাঠে যান ঘাটে যান না ঘাটে যান কোটে যান কাছারিতে যান না আপনি এই দোয়াটা পাঠ করে নেবেন ইসলাম তরজি ভাই আমার মোহাম্মদ বাবুর বোনা নামের নবী আচ্ছা আমার বড় ভাই মাস্টার আজহারুল ইসলাম উনি 4000 টাকা দিয়ে পাঠিয়েছেন এরা তো 10000 এর পার্টি
তো যা 4000 দিয়েছেন আর 1000 টাকা দিয়ে পাঠান ভাই আপনার জন্য আমরা কাজ করে দোয়া দেব 5000 এরই দোয়া নারে তুমি মাস্টার আজহারুল ইসলাম সাহেব ভাই জান আমার আমার দোস্ত আজহারুল ইসলামের ভাই উনি দিলেন 5000 টাকা বেনামিতে একজন 400 টাকা বেনামিতে একজন 500 টাকা বেনামিতে 250 টাকা বেনামি 100 টাকা বেনামিতে একজন দিয়েছে 1050 টাকা কত কত জানা মানি দাদা প্রকাশিয়া নারে তকবীর আলী হোসেন নগদ 10000 টাকা এটা হাত তুলে দেন আল্লাহর আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাতুবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম এ পরওয়ারদিগারা ভাই জান 10000 টাকা দান করেছেন আল্লাহ এখানে দান তুমি সাগরে কবুল করো খেতে খামারে উন্নতি দাও ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও রব্বুল আলামিন গভীরতে মনোযোগ তুমি কবুল করে নিও রব্বানা তাকাব্বাল মিন্না ও রব্বানা তাকাব্বাল দানা আমিন সুম্মা আমিন বেনামি 250 টাকা বেনামি কার একজন দিয়েছে 500 টাকা এর বেনামিতে কাসবাদি গুণ ঘাত কর গো অর্জুনা রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন আছেন বলেন কাট 10000 টাকা নগদ 5000 টাকা নগদ যদি পয়সা থাকে তাহলে নিব না তাহলে ভাইজু হ্যাঁ ভাইজু ইসলাম 10000 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই মাস্টার আজহারুল ইসলাম সাহেব উনি 5000 টাকা দুজনারই দোয়া দেন আল্লাহু আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাতু বাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম এ পরওয়ারদিগার আল্লাহ তোমার যোগ্য বান্দা ফাইজুল ইসলাম তিনি দিলেন 10000 টাকা আল্লাহ আমার ভাই জান আজহারুল ইসলাম তিনি দিলেন 5000 টাকা মুরিয়া গিয়াছে তো কোনা তিন জনে গানা কসবাদি গুনা কত কত গমর জুনা প্রকনা তাকাব্বাল মিন্না ইন্না কা তাসাল্লালে আমিন সুমামি আসফা সেক্রেটারি সাহেবের বড় ছেলে আসফা কুকিন বাবা জীবন আমার ফরমাইনের জন্য দিলেন 2000 টাকা আব্দুল রহমান 600 টাকা আচ্ছা মাওলানা সাহেবের মেয়ে গুরগাঁওর একখান নাকের নাকছাবি সোনার ফুনফুড়ি এমন দিন ছিল এই ভবানীপুর মাদ্রাসার জালসায় মেয়েদের গয়না নাকের নাকছাবি কানের দুল আর হাতের চুড়ি এমন কি গলার হার পর্যন্ত এরা দান করে আলহামদুলিল্লাহ বেশ কয়েকখানা দুখানা গয়না হয়েছে আবার ফির একখানা নাকের নাকছাবি এলো নারে তকবীর সভাপতি আফজাল হোসেন মারা গেছে ওনার স্ত্রীও মারা গেছে তাই ওনার ছেলে 5000 টাকা ওনার নাম কি আনসার আনসার এক কথা আল্লাহ ফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এ রাব্বুল আলামিন
তোমার যোগ্য বান্দা আনসার হলো তিনি দিলেন নগদ 5000 টাকা আল্লাহ আব্বাস আন দুনিয়া ছেড়ে চলে গেছে মা জননী দুনিয়া ছেড়ে চলে গেছে তাই তোমাকে স্মরণ করে 5000 টাকা দান করেছে আর এত কথা আমি শুনলাম কানে এই দান পাঠানি তো পিতাজির নামে শুনলাম পিতা তার নাই বর্তমান অন্ধকার কবরে তো বিন্ধেছে মাকানা বছরে যোগ্য মাতা আছে বর্তমান তার জন্য 5000 টাকা দিল দানা ও গো খুব দয়া মায়ের দয়া প্রকাশিয়া ভাইজনের রদন নাম গ্রহণ করিয়া রপনা তপন বিনা আমিন সুমামিনা আছেন সাইড দিয়ে চলেছেন 100 200 500 1000 5000 টাকা দিবেন সাইড দিয়ে চলেছেন অনেক বক্তা আছে সানিদা খাতন দিলে 200 টাকা কেননা তোমার নাম রহিম রহমান তোমার নামে বিকুন দিজ পরিত্রাণ রব্বানা তাকাব্বালিল্লাহ ইন্না কান্তা সামিলালিন আমিন সুম্মা আমিনা হাসান ভাই ঠিক আছে যারা আছেন মা বোনেরা আপনাদের কাছে মাদ্রাসার কমিটির ছেলেরা ঘুরছে আমাদের ছোট বাবু গিয়েছিল আবার যাচ্ছে আপনারা মুক্ত হস্ত দানগুলো পাঠাবেন আর আপনাদের কাছে আমরা এখনই চাদর পাঠাবো ব্যাগিয়ে ঘুরছে ওদের হাতে দিবেন ইনশাল্লাহ এখানে চলে আসলে আপনাদের জন্য আমরা দোয়ায় চাই আচ্ছা শ্বশুরের নামে একটা বহু গিয়েছে একটা কোরআন শরীফ নারে তকবীর আচ্ছা ফেজুল মন্ডল অদিত নগরের ইন্তিকাল করেছেন তাই ওনার ছেলে 5000 টাকা প্রকাশিয়া বেদানে বেদানে লোক গ্রহণ করিয়া প্রার্থনা তখন বলিনা তাহামি সুমামি তবাবালি ভাই আমার এলেন 3000 টাকা আচ্ছা আব্দুর রশিদ সাহেবের স্ত্রী খালা দিয়েছে মা বাপের জন্য 500 টাকা বেনামিকে একজন দিয়েছে আব্দুর রশিদ ভাই দিলেন 500 টাকা বেনামিতে একজন খুচরো টাকা জমা করে রেখেছিল 500 টাকা ফের বেনামিতে একজন দিল 200 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেনামিতে দিয়েছে 300 টাকা বেনামিতে এখানে নাম না বলিয়া 100 টাকা দিবেন না হি ভাবিয়া আই আল্লাহ পাক বাদি করি মরবানা মাফ করে দিন তুমি জীবনের গুনাহ আল্লাহ নতার খানা কোরআন শরীফ মারহাবা নারে তকবীর আসুন ভাই সাইড দিয়ে চলেছেন হ্যাঁ বেনামিতে একজন দিল 200 টাকা আই আল্লাহ পাক বারে তুমি কবুলা মাফ করে দিন না তোমার বান্দা রোজ ভোগ আলিয়া রাবিবি মায়ের নামে একটা কোরআন শরীফ ইনশাআল্লাহ দোয়া করছি হাত তুলে বেনামি একজন 500 টাকা ওয়াইদুর রহমান মা বাবিদার নামে 500 টাকা এই মা তুই আছে আগে কত দান এল আল্লাহ সবকার তুমি রাখি যাব ভাগ আমেদ ভাই 500 টাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন বেনামি কাকু দিল 200 টাকা বেনামি তোমার কাকে কে নাম না বলিয়া 200 টাকা দিন নিয়ে লাগে ভাবিয়া ভবানি মাদ্রাসায় করি না ছেদানা কবুল করি না নিব তুমি দয়াবানা
যে মাদ্রাসায় পড়া হয় হাদিস ও কোরআন সে মাদ্রাসায় ভাই নিজাম কবি আছে জানা এই নিয়মতে যাকে যাকে কত দান এল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বিরাট যোগ ভালো কার ভালো করো তাদের ইহ পর কাল রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল দুআনা আমিন সুম্মা আমিন তাহলে আল্লাহ নবী বললেন মানুষ কখন বাড়ি থেকে বেরিয়ে যায় তার পিছনে পিছনে তিনটা জিনিস বেরিয়ে যায় জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ তিনটা জিনিস কি কি বেরিয়ে যায় নবী আমার বললেন এক নম্বরে তার রুজি বেরিয়ে যায় দুই নম্বরে আমল বেরিয়ে যায় তিন নম্বরে মালিকুল মমতা আজরাইল বেরিয়ে যায় সেইখানে তাকে পকড়াও করে এবং সেইখানে তার জান কবজ হয়ে যায় বেনামি একজন 500 টাকা অকত গঞ্জমানি ধ্বজা প্রকাশিয়া বেনামি দান গ্রহণ করিয়া রব্বানা তাকাব্বাল মিন্না আশরাফু মাশাআল্লাহ আমার ভাই আশরাফুল উদিত নগর 5000 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশরাফুল নামে দেখো এখানে আসিয়া 5000 টাকা দিল নাহি ভাবিয়া ও গো খোদ গঞ্জমানি ভজনে বদন সদরে গ্রহণ করো তুমি দয়াবান ফেরবে না বেটে দেখো কথা দেওয়া ছিল তবু নাকি 100 টাকা দান দিল আই আল্লাহ পাক বাড়ি পাক পানুয়ারা পানুয়ে সে পুলসে রাত করে দিল পার রবনা তাকাবাল মিন্না আমিন মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল তোমাদের ছেলে তারা কোথায় চলে গেল কবরেতে পড়ে তারা হাবডুবু খায় তোমাদের দানের দিকে চেয়ে শুধু রই এসো সবে এখানেতে করো কিছু দান তোমাদের দানে তারা পাবে পরিত্রাণ আল্লাহ নবী বলেছেন মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয় এটা মাতাল ইনসান নপাড়া বাড়ি আজমিরা খাতুন 8-9 বছর বয়স খুঁজে পাওয়া যাচ্ছে না হারিয়ে গেছে মানে কোথায় হয়তো বিভ্রান্ত হয়ে গেছে যদি কোথাও কামড়ে কিংবা কোনো জায়গাতে বসে থেকে আপনারা সন্ধান পেলে স্টেজে দিয়ে দেবেন আগো কি নাম বললো আজমিরা আজমিরা তোমার 8 বছর বয়স 9 বছর বয়স তার মানে তুমি তো শিয়া না তুমি স্টেজটা দেখতে পাচ্ছ না আজমিরা তুমি কোথায় আছো স্টেজটা দেখো যেখানে আমরা বক্তৃতা রাখছি তুমি ঘুরতে ঘুরতে স্টেজের উপর চলে এসো স্টেজের উপর তুমি আসলেই তোমার অভিভাবক যারা আছে তাদেরকে আমরা পৌঁছে দেব হয়তো তোমাকে খুঁজে পাওয়া যাবে কিনা তাই তুমি ইদিক সিদিক দিয়ে খুঁজতে 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 আমাদের এই স্টেজে চলে এসো আচ্ছা বেনামি একজন দিয়েছে 500 টাকা আবার বেনামি একজন দিয়েছে 200 টাকা আবার একজন বেনামিতে স্ত্রী নামে 50 টাকা দিল কেউ 20 টাকা কেউ 50 টাকা কেউ 100 টাকা কেউ দেখো 500 টাকা দিব কেউ 1000 টাকা দিনে চলে যান কেউ দেখো 3000 এ টাকা দান দিল কেউ 5000 টাকা দিনে চলে গেল কেউ দেখো 10000 এ টাকা দিল দান কবুল করিয়ে নিও তুমি দয়াবান নারে তকবীর